আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আমার ইজি রান্নাঘর। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের একটু ভিন্ন ধরনের মাসালা চিকেন ফ্রাই তৈরি করে দেখাবো। এই মাসালা চিকেন ফ্রাই খুব সহজেই তৈরি করা যায়, খেতেও কিন্তু খুবই মজা, আর সংরক্ষণ করা যায় দীর্ঘদিন পর্যন্ত। আশা করছি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই। আমি একটা বোলের মধ্যে মুরগির মাংস নিয়েছি, প্রায় 1.5 কেজি পরিমাণ। আর আমি এই মুরগির মাংসগুলোকে রেগুলার কাট থেকে একটু বড় করে কেটে নিয়েছি। আপনারা চাইলে রেগুলার কাটকেও কেটে নিতে পারেন। এখন আমি এই মুরগির মাংসের যে দিকটা মাংস বেশি সেই দিকে এভাবে করে একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি, তাহলে মশলাগুলো খুব ভালো করে ভিতরে ঢুকবে। এভাবে করে সবগুলো মুরগির মাংস কেটে নেওয়ার পর আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর ধুয়ে নেওয়ার পর পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে একে একে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা আর রসুন বাটা, আর এখানে আদা রসুন দুইটা একসাথেই আছে। টক দই দিয়ে দিচ্ছি 1/3 কাপ, চেষ্টা করবেন টক দইটা ব্যবহার করতে। আমি এখানে কাঠবাদাম বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। আপনারা এখানে চীনা বাদাম কিংবা যে কোনো বাদামই বাটা ব্যবহার করতে পারবেন। মেয়োনিজ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আপনারা চাইলে এই মেয়োনিজটা স্কিপও করতে পারেন। টমেটো সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আমি এখানে ডার্ক সয়া সস ব্যবহার করছি, আপনারা লাইট সয়া সসও ব্যবহার করতে পারবেন। একটা জায়ফলের অর্ধেক আর 4-5 গ্রাম জয়ত্রী মিলিয়ে আমি বেটে নিয়েছি, সেইখান থেকে 1/2 চা চামচ ব্যবহার করছি। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ, সাদা গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ সয়া সসেও কিন্তু লবণ থাকে। হোয়াইট ভিনেগার দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এখন এই সব কিছু খুব ভালো করে এই মুরগির মাংসের সাথে মেখে নিতে হবে, একটু সময় নিয়ে মেখে নিতে হবে। আমি খুব ভালো করে মেখে নিয়েছি, আর মেখে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আপনাদের কাছে যদি সময় কম থাকে তাহলে কমপক্ষে 1/2 ঘন্টা রেস্টে রাখতে হবে। আবার চাইলে আপনারা সারা রাত নর্মাল ফ্রিজে এভাবে রেস্টে রেখে দিতে পারেন। তো 1 ঘন্টা পর আমি আবারও ফিরে আসলাম। ভেজে নেওয়ার আগে আমি আবারও একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ এই মুরগির মাংস ফ্রোজেন করব, সেজন্য একটা এয়ারটাইট বক্স নিয়েছি। আর এই বক্সের মধ্যে আমি কয়েক পিস মুরগির মাংস রেখে দিচ্ছি। আমি এই বক্সটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করব, পরে যখন আবার ওই চিকেনগুলো ভেজে নেব তখন 1 ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে বের করে নিলেই কিন্তু হবে। আর এই মুরগির মাংসগুলো প্রায় 3 মাসের মতো ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যাবে। বাকি যে মুরগির মাংসগুলো ভেজে রাখার জন্য রেখেছি সেখানে দিয়ে দিচ্ছি প্রায় 1/3 কাপের মতো আটা। আপনারা এখানে ময়দা বা চালের গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে কিন্তু ওপরের দিকটা অনেকটাই ক্রিস্পি হবে। এখন খুব ভালো করে সব কিছু মেখে নিচ্ছি। এদিকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি, আর এখন ভাজতে চলে যাচ্ছি। চুলায় একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করতে দিয়েছি, আর একটা সাসলিকের কাঠি দিয়ে চেক করে নিচ্ছি তেলটা গরম হয়েছে কিনা। এখন এর মধ্যে একে একে এই মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন ডুবো তেলে এই মুরগির মাংসগুলো ভেজে নেওয়ার জন্য, তাহলে কিন্তু খুবই ক্রিস্পি হবে ওপরের দিকটা। এখন এই মুরগির মাংসগুলো মিডিয়াম টু লো হিটে প্রায় 4-5 মিনিটের মতো একটা সাইড ভেজে নেব। এই মুরগির মাংসগুলো তেলের মধ্যে দিয়ে কিন্তু সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ওপরের পাটটা খুলে আসবে। একটা পাশ 3-4 মিনিট হলে তারপরে উল্টে দিতে হবে। প্রায় 3-4 মিনিট পর এখন এই মুরগির মাংসগুলোকে আমি উল্টে দিচ্ছি। এখন এই মুরগির মাংসগুলো মিডিয়াম হিটে রেখে প্রায় 10-12 মিনিটের মতো ভেজে নেব। এর থেকে বেশি ভাজার দরকার নেই, কারণ 10-12 মিনিটের বেশি ভাজলে কিন্তু মুরগির মাংসের ভেতরের জুসি ভাবটা নষ্ট হয়ে যাবে, তখন ভিতরে কিন্তু শক্ত শক্ত লাগবে খাওয়ার সময়।
আমি প্রায় 10 থেকে 12 মিনিটের মতো এই মুরগির মাংসগুলো ভেজে নিয়েছি, আর এখন এই মুরগির মাংসগুলো ভাজা শেষ, আমি তুলে নিচ্ছি আর পরবর্তী মুরগির মাংসগুলো এভাবে করে ভেজে নেব। এরই সাথে তৈরি হয়ে গেল মাসালা চিকেন ফ্রাই। এই চিকেন ফ্রাই কিন্তু সসের সাথে খেতে খুবই ভালো লাগে, আবার আপনারা পরোটার রুটি কিংবা প্লেন পোলাও বা সাদা ভাতের সাথে খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে এরকম নতুন কোনো রেসিপি আপলোড করার সাথে সাথেই সবার আগে আপনি দেখতে পারেন। আজকের জন্য বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।